হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে এখন আমান সকালে ঘুম থেকে উঠে গেছে, ওর আব্বু নিয়ে যাবে ও দিদির বাড়িতে ওকে। আর এই যে বাড়িটা দেখছো, এটা আমাদের পুরোনো বাড়ি, তো নতুন বাড়ি হয়েছে, তো ওখানেই বাথরুম আছে একটু দূরে। ওখানে আমরা বাথরুম করতে যাই সকালে, তো সকালে এখন ওর আব্বুর সঙ্গে যাচ্ছে বাথরুম। আর একটা কথা যেটা বলা হয়নি, আমার শাশুড়ি অ্যাডমিশন আছে, মানে কয়েক মাস আগে হাত ভেঙে গিয়েছিলো, তো হাতে পাত ভরা ছিল, তো এই পাতটা বের করে অপারেশন করা হয়েছে, তো আমরা যাব আজকে দেখতে বিকালে। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি দাবিয়ে দাও। আমার এখন চলে এসছে নতুন বাড়ি। কোনটা বাথরুম? কোনটা? এটা বাথরুম। আর কি ঘর? হ্যাঁ, এটা পায়খানা ঘর। তুমি দেখাও। হ্যাঁ, এটা কুকুর। ছাগলটা কি করছে? কোনটা নতুন ঘর? ওই হাত দিয়ে দেখো, আমি দেখতে পাইনি। এটা নতুন ঘর। তো ফ্রেন্ডস, এটা আমাদের নতুন বাড়ি, এখনও কমপ্লিট হয়নি, তো এখানে আমার শাশুড়িরা এখন থাকে, আর কমপ্লিট হয়ে গেলে আমরাও এখানে শিফট হয়ে যাব। আর এই যে ছাগলটা দেখছো, এটা আমার শাশুড়ি মার ছাগল, এটা খাঁসছি, আর একটা আছে হালুয়ান, দুটো ছাগল আছে মোট। তো এই ছাগলগুলো দেখাশোনা এখন আমিই করছি। তো ফ্রেন্ডস, এখন 11টা বাজে, তো আমার রান্না কমপ্লিট, ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি, তো চলো ছাগলগুলোকে একটু খাইয়ে আসি। ওদেরকেও তো খিদে পেয়েছে বলো, ও সকাল থেকে কিছু দেওয়াই হয়নি, ঘাস ছিল অল্প খেয়েছিল, তো চলো একটু খাইয়ে দিয়ে আসি, চলো আমার সঙ্গে। তো এটা হচ্ছে ভাতের ফ্যান, তো এটাই আমি ছাগলটাকে খাওয়াবো, তো চলো। এই যে আমার আগে আগে হাঁটতে শুরু করেছে। আমাদের নতুন বাড়ির পিছনে ছাগলকে বেঁধে দেওয়া হয়েছে, তো আমাদের আব্বু বেঁধে দিয়ে গেছে, তো ওখানেই যাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের ছাগলগুলো, যেটা তোমরা আগে দেখেছো, এই লালটা, আর কারোটা তো দেখো নি, এই যে এটা ওর মা, দেখো আমি আসতেই ওরা কিন্তু উঠে গেছে খাবার দেখে। ও খেটাই খেতে বলছি, ও তো খাচ্ছেই না, ও সে একসঙ্গেই খাবে। তো এই ছাগলটা এখন আমানকে দেখে আমানের কাছে চলে গেল। এই যে দেখো, আবারও ফিরে এসছে ছাগলটা। যাই হোক, এখন মনে হচ্ছে এটাতেই খাবে, এই যে খেতে শুরু করে দিয়েছে। তো এই ছাগল দুটো, এরা কিন্তু মা ছেলে, এদের রূপের কোনো মিল নেই,
কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা অনেকটাই আছে, যেটা আমি লক্ষ্য করেছি। আর এখন আমি এদেরকে একটু আদর করছি, আর এদের প্রতি ভালোবাসাটা আমারও একটু বেড়ে গেছে। আর চলে এসছে একটা কাক, কাকটার কাণ্ড দেখো কি করছে দেখো, এই ফেলে দিল, আর একটু হলে ফেলে দিত। এই ছোট্ট মতো কাকটা এত বড় বালতি ফেলে দিচ্ছে, ভাবতে পারছো? খেয়ে নাও। তো কাকটা এখনো কিন্তু যায়নি, এখানেই আছে দেখবে। এই যে এদিকে আসছে, এই যে বসে আছে দেখো, আরো কাছে। তো আমরা রেডি হয়ে গেছি ও দিদিকে দেখতে যাওয়ার জন্য। তো বর্ধমান নার্সিংহোমে আছে, দিশান নার্সিংহোমে আছে, আর এটা হচ্ছে আমাদের টি ফ্যাক্টরি। ওর আব্বুর এখানে টিয়ের ব্যবসা করে আর এখানে অনলাইনে কাজও করে। তো এই ফ্যাক্টরিটার নাম মারিয়া টি, এই যে দেখতে পাচ্ছ এদিকে লেখা আছে, আর এই যে এখানে অনলাইন কাজ হয়। তো এটা এখন অনলাইনের দোকান সামনে, আর ভিতর দিয়ে অনেক বড় একটা গোডাউন আছে যেখানে চায়ের অনেক মাল আছে। আর আমার দেওয়ার হোলসেলের ব্যবসা করে, তো ওরও অনেক মাল রাখা আছে, দেরি হয়ে যাবে ওই জন্য আর ভিতরটা পুরোটা আমি দেখাচ্ছি না। আর এই যে বিড়াল ছানাটা তোমরা দেখছো, গোডাউনের ভিতরটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। আর এই ছানাটা বাড়িতে আমাদের ছিল, তো আমি খুব একটা পছন্দ করছিলাম না, কারণ ভীষণ জ্বালাচ্ছিল, আর ওই জন্যে ওর আব্বু এখন গোডাউনে এনে ছানাটাকে রেখেছে, রোগে ভরে দিল, আর যে চাবি লাগিয়ে এরপর আমরা চলে যাবো। আর তোমরা যদি কেউ চা পাতার ব্যবসা করতে চাও তাহলে কমেন্টে জানিও। অনেকেই আমাদের এখান থেকে লুজ চা নিয়ে যায়, দিয়ে দোকান দোকানে সেল করে, প্যাকিং চাও পাওয়া যায়, তো যেটা চাও বলতে পারো। তো চলো আর দেরি করব না, বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে আর এই যে দেখো আমরা চলে এসেছি, আর ওই যে নার্সিংহোমটা। তো আমাদের দাদা এখানেই আছে সকাল থেকে, আর এই যে ওর দাদাকে দেখতে গিয়ে এখন আদর খাচ্ছে। ও দাদা চায়ের দোকানে ছিল, ওই যে চায়ের দোকানটা ওখানে ছিল, তো চা খাচ্ছিল, আমাদেরকে দেখে এলো। এখন আমানকে দেখাচ্ছে ওর দিদি কোথায় আছে, ওর দিদি এই বিল্ডিংটার পাঁচতলায় আছে। তো চলো এরপর আমরা যাব। এই যে আমরা চলে এসেছি, এরপর চলো ভেতরে ঢোকা যাক। তো এই হাতে স্লাইন দেওয়া হয়েছিল, আর পাতটা বের করে এখন ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আর দু তিন দিন প্রায় দেখেনি, তাই এই যে দেখো আদর করছে। তো এই যে নার্সটা এখানে দাঁড়িয়ে আছে, আর এগুলো পেশেন্ট, কেউ গোল্ড ব্লাডার অপারেশন হয়েছে, কেউ কিডনি পাথর, আর এখানে আমার শাশুড়ি হাতের, আর এটা হচ্ছে জানালার বাইরে। তো একটু তো চলো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি।
এই যে নিচে চলে যাচ্ছি, এরপর বাড়ি চলে যাব। আর এখন এখানে বাজারে কিছু ফল টল কিনে নেবো কচির জন্য। আর এখন আমরা বেরিয়ে গেলাম ফল টল কিনে। আর আমাদের গ্রামের মোড়ে ঢোকার আগে তোমাদেরকে দেখাবো, আমি আগেও বলেছি আমার শ্বশুরের গ্রামের মোড়ে দোকান আছে, তো চলো তোমাদেরকে দোকানটা দেখাবো কোথায় আছে দোকানটা। তো ঘর বাড়ি ফিরতে আমাদের সন্ধে হয়ে গেল প্রায়, এই যে দেখো। আর এই যে আমাদের গ্রামের মোড়ে চলে এসেছি, এই যে গুমটিটা দেখছো, এটা আমার শ্বশুরের দোকান, আর ওখানে আমার দেওয়ার দাঁড়িয়ে আছে, চলো। আর এখানে আমরা একটু আমাদের গ্রামের মোড়ে মিষ্টি কিনে নেবো, কারণ বাইকে রুটি করবো, তরকারি আছে, তো একটু মিষ্টি কিনে নেবো। তো চলো ফ্রেন্ডস, আমরা এরপর বাড়ি চলে এসেছি, এই যে ঢুকছি এরপর। এটা আমাদের উষারা, আমান চলে, আমান কোথায়, এই যে আমান, আমান ঢুকছে। এই যে ওইটা আমার চাশাশুড়ি, আর ওকে দিয়ে দিল এসে এক ঘুষি। তো চলো বাজার থেকে কী কী ফল টল কিনলাম সেগুলো একটু বের করে দেখিয়ে দিই তোমাদের। কি নিয়ে এসছো কিনে আব্বু, কি নিয়ে এসছো? দাঁড়াও দাঁড়াও, অ্যাপেল, আঙ্গুর, এটা কি, এটা এটা, আর এটা গ্রেপস, গ্রেপস মানে আর এটা তো চলো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু।